সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার রামনগর মহল্লার এক গৃহস্থের বাসায়। এখানে একটিমাত্র গরুকে নিয়ে তার খামার। আমরা এর আগেও এই খামারটি আপনাদের দেখিয়েছি। বর্তমানে এই পরিস্থিতির মাঝে ইনি কিভাবে চলছেন সেটাই আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। তাহলে চলুন দর্শক, আমরা কথা বলে জেনে নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? তো আপনার পরিস্থিতি কেমন এখন এই করোনা ভাইরাসের মধ্যে? পরিস্থিতি কি মনে করেন, কোন পরিস্থিতি মানে মানে হ্যাঁ, আপনার বর্তমান পরিস্থিতি? বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, খুবই খারাপ। কি রকম অবস্থা? গরুর খাদ্যের বাড়ে গেছে, ইনকাম করতে যেতে পারতেছে না। কিভাবে কি মানে এই করোনা ভাইরাসের মধ্যে গরুর খাদ্যের দাম বাড়ছে? হ্যাঁ বাড়ছে, গরুর খাদ্যের দাম বাড়ছে, ভুষি খুদি এগুলো খাওয়া, এগুলোর দাম বাড়ছে বাড়ছে। তা আপনারা তো দুধও সেরকম ইয়ে করতে পারতেছেন না, তাহলে পোষাচ্ছেন কিভাবে? ওই তো খুব কষ্টে দিন যাপন করতেছি, মানে কোনো মতো আর কি। তাহলে গরুকে খাওয়াইতে গেলে আপনাদের? আমাদের হ্যাঁ খাওয়া হচ্ছে না। হ্যাঁ, গরু খাওয়া নিজেও মানে পারতেছে না, যে খাদ্যের দাম বাড়ছে। হ্যাঁ, এই খাদ্যে গরুও নিজের খাবারটাও ইয়ে করতে পারতেছে না। এখন গরুও তার নিজের খাবারটা উৎপাদন করতে পারছে না, সব হোটেল টোটেল বন্ধ, গরুর খাদ্য মানে মার পানি এগুলো খুব কষ্ট হয়ে গেছে আমার। আচ্ছা আচ্ছা, তাহলে চলতেছেন কিভাবে? চলতেছি কোনো মতো করে আর কি। কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন কারোর কাছ থেকে? সহযোগিতা আর কি আশেপাশে কেউ দিচ্ছে, যারা প্রভাবশালী একটু আছে তারা একটু দিচ্ছে, বাসায় দিয়ে যাচ্ছে, আমরা তো আর যাইতে পারতেছি না। হ্যাঁ, বাসায় এসে দিয়ে যাচ্ছে। আচ্ছা, যাদের ইয়ে হচ্ছে আমাদের আশেপাশে সবাই অবশ্য অনেক ডেভেলপ আছে, একটু দিচ্ছে দিয়ে যাচ্ছে, এভাবেই চলতেছে। হ্যাঁ এভাবেই চলতেছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজন গোয়ালের সঙ্গে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব বর্তমানে দিনাজপুর জেলার এই করোনা পরিস্থিতির মাঝে ক্ষুদ্র খামারিরা কিভাবে দুধ বিপণন করছেন, আর খামারের পরিস্থিতি কিরকম সেটাই জানার চেষ্টা করব। দেখি আমরা একটু কথা বলার চেষ্টা করি। ভাই, আপনি কতগুলো বাড়িতে দুধ ইয়ে করেন? ২০-৩০টা বাড়িতে বাড়িতে করেন না, বড় বড় ফার্মেও যে বাড়িতে? আচ্ছা, এই যে বাড়িতে যে দুধগুলো এখন আপনি ইয়ে করতেছেন, তো এরা বিপণন করতেছে কিভাবে? খুচরা এগুলো তো বাসা বাড়ি জেলা দিচ্ছে, কিন্তু খামারের সমস্যা হয়েছে। খামারের সমস্যা, খামারে কিরকম সমস্যা হচ্ছে? হোটেলে দিত, মিষ্টি হোটেলে, মিষ্টি হোটেলে দিত, এগুলো তো এখন বন্ধ হয়ে আছে, বন্ধ। তারা দুধগুলো কি করতেছে এখন? এখন আর কি করবে, অত পরিমাণে কম খাওয়াইয়া কম দুধ নিচ্ছে, তারপরেও বেশি হয়ে যাচ্ছে। কম পরিমাণে কম খাওয়ায় কম দুধ নিচ্ছে, কম খাওয়াইলে এতে গরুর সমস্যা হচ্ছে না? এখন গরুর সমস্যা দুধটাকে সেল করতে হবে। গরুর সমস্যা হলে তো, গরুর সমস্যা হলে তো তার বিশাল ক্ষতি হয়ে যাবে না? এটি আগাম ফের মনে করেন যেগুলো দুধ বাড়া খাওয়ার দিতে এটা বন্ধ করাই দিয়ে এমনি আগাম এগুলা খেয়ার অথবা ঘাস এগুলো বেশি করে পড়তে দেয়। আচ্ছা আচ্ছা, খেয়ার ঘাস বেশি করে খাওয়াচ্ছে, আর অন্য কোনো দানাদার খাদ্য খাওয়া? অন্য অন্য যেটা দুধ প্রোডাকশন করা যেটা খাওয়ার সেটা তো আর দিতে সেটা দিচ্ছে না। তো কীরকম মনে হচ্ছে যে পরিস্থিতি কোন পর্যায়ে যাচ্ছে, আপনার কি মনে হয়? এখন আল্লাহ এখন কোন দিকে নিয়ে যায় সেটা ধরো বলা যাবে না, আল্লাহ কোন দিকে নিয়ে যায় সেটা বলা যাবে না। যারা ম্যাক্সিমাম বিশেষ করে খামার থেকে যেগুলো গ্রাম সাইডে যেগুলো মানে গরু আসুর আছে ওদের একটু সমস্যা। আচ্ছা, গ্রামের গ্রামের গুলো গ্রামে কিরকম সমস্যা হচ্ছে? ম্যাক্সিমাম গরু মনে করেন যে গোয়াল দুধ নিয়ে আসতে আছে ওগুলো চার দোকানে দিত। হ্যাঁ, তারা তো আর চার দোকান লাগছে পাচ্ছে না, পাচ্ছে না, সব তো বন্ধ, সব তো বন্ধ। এখন কি করতেছে সে দুধটা? তারা নিয়ে আসে এত ২৫-৩০ টাকা এখন দিচ্ছে আর কি, ২৫-৩০ টাকা এত বাজার পড়ে গেছে, এত বাজার পড়ে গেছে। গ্রামের লোক তো এখন কঠিন অবস্থা, কঠিন অবস্থা, কোনো টান টান তো তারা পাচ্ছে না। যারা পাচ্ছে তো পাচ্ছে, যারা পাচ্ছে না তো পাচ্ছে না। কিরকম পাচ্ছে বলতে পারবেন? এখন মনে করেন যেগুলা যায় যেগুলা মানে ওগুলার পিছনে লাগে থাকে তারা পাচ্ছে। আচ্ছা, যারা লেগে আছে মানে টান পাইতেই হবে আমাকে, তারাই পাচ্ছে, তারাই পাচ্ছে। তারা তাছাড়া তো যারা
কাজে থাকে তো বাসায় থাকে, তারা তো খোঁজ পাচ্ছে না, তারা তো আর পাচ্ছে। আচ্ছা, আমি তো আসে সাত করে দিয়ে যায়। হ্যাঁ, এই অবস্থা। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা একজন গোয়াল কীভাবে দুধ দোয়াচ্ছে সেটাই, আর তার কাছে জানার চেষ্টা করছি দিনাজপুর জেলার বর্তমান এই দুগ্ধ খামারের পরিস্থিতি সম্পর্কে। আচ্ছা ভাই, বড় বড় যে খামারগুলো আছে তাদের কীরকম লস হইতে পারে এইবার? তাদের তো পুরোটাই লস যাচ্ছে, মনে করেন উপস্থিত অত খাবারের মানে ঘাটতিটা কিছুটা মেকআপ হচ্ছে, তবুও মনে করেন যে দুধটাতে ওরা একটু হলেও সেল হচ্ছে। আমি যারা মনে করেন যে বাসা বাড়ি আছে কিছু কিছু, ম্যাক্সিমাম তো বেশিরভাগে মিল ভিটা ব্রাকে দিতে, এরা তো আমি টানতেছি না, মিল ভিটা ব্রাক আসতেছি না, এরা তো টানতেছি না, কম টানতে কম টানতেছে। তারা যে দুধটা যে সেল করবে তাদেরও তো ঢাকায় সমস্যা। আচ্ছা, এই কারণে তারাও আসতেছে না, তারাও নিচ্ছে না। আপনাদের সরকারের কাছে কিছু বলার আছে যে এই বিষয়ে, যে সরকারের কাছে কি আর বলবো, না না, এই খামারটা বাঁচানোর মানে দুগ্ধ খামারদের বাঁচানোর পিছনে কোনো সরকারের কাছে আবেদন আছে? সরকারের কাছে এখন আবেদন কি করব, যে মনে করেন যে জনগণ মানে যে ভাইরাস আরম্ভ হয়েছে এই ভাইরাসে মনে করেন যদি দ্রুত আলাদা যদি শেষ হয়ে যায় তাহলে সব কিছু কন্ট্রোলে আসে। এখন পাবলিক আর জনগণের থেকে এখন খামারিদের যদি সহযোগিতা করে জনগণ একটু ঘাটতি পড়ে যাবে। আচ্ছা, না মনে করেন যে এই যে দুধ সংরক্ষণের বিষয়ে বা দুধ সংরক্ষণের বিষয়ে যেটা হচ্ছে যে এখন যে ভাইরাস হয়েছে এখন ম্যাক্সিমাম বাসা বাড়িরও দুধ খাচ্ছে না। আচ্ছা, হোটেল তো হোটেলে মানে ম্যাক্সিমাম বাসা বাড়িরও দুধ নিচ্ছে না। এই দুধটা সংরক্ষণ করার কোনো ব্যবস্থা নেই? এটা ব্যবস্থা কি, এটা তো শুকনা জিনিস না যে গুদানে নিয়ে গিয়ে এক মাস দেড় বছর রাখি দিলাম। আচ্ছা, এটা তো এমন জিনিস যে মনে করেন দুই তিন দিনের ভিতরে এটা নষ্ট। হ্যাঁ, এই জিনিসটা এখন আর কি করবে, এখন এটা এটা সরকারের উপর, সরকার আর কি করবে, করারও কিছু নেই, করারও কিছু নেই। আচ্ছা আচ্ছা, এটা ধান চাল হয়তো তাহলে গুদানে নিয়ে স্টক করে রাখি দিতে। তাহলে আপনি বলতেছেন যে 30-35টা বাড়িতে দুধ ইয়ে করে? হ্যাঁ, লোকাল আর কি, খামারে যায় না। হ্যাঁ, লোকাল যাদের দুইটা একটা করে আছে, দুইটা একটা করে আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি যে আপনাদের দেখানোর চেষ্টা করছি একজন গোয়ালে কিভাবে দুধ সংগ্রহ করছে, কিভাবে বিপণন করছেন, সেই সব বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করলাম। দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এখানেই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।